বেশ কিছুদিন যাবতই এটা কথাবার্তা চলছে বা বলতে পারেন ইউটিউবে আপনারা দেখে থাকবেন যে খাদান পোস্টপন্ড হয়ে গেল। কিন্তু প্রথমেই আমি একটা কথা বলে রাখি, খাদান এই বছর রিলিজ হওয়ার কথাই ছিল না। যখনই সিনেমা শুটিং শুরু হওয়ার আগেই দেব জানিয়েছিল যে এই সিনেমা সম্ভবত এই বছর রিলিজ করবে না, কিন্তু তারপরে একটি নামি পত্রিকাতে বেরিয়ে গেছিল যে এই সিনেমাটা 28 জুন রিলিজ করতে পারে। সেই জন্য লোকের মনে একটা ধারণা সৃষ্টি হয়েছিল যে খাদান বোধহয় এই বছর রিলিজ করবে, কিন্তু খাদানের শুটিংই এখনো হয়নি, যার ফলে এই বছর এই সিনেমাটা রিলিজ করার কোনো সম্ভাবনা নেই। এমনিতে পুজোতে টিক্কা রিলিজ করবে, তারপর বড়দিনের সময় অভিজিৎ সিং সিনেমাটা রিলিজ করবে, যেটা দেবের সঙ্গে করবে, যার সিনেমার বেশিরভাগ পোর্শন শুটিংই লন্ডনে হবে। তো তারপরে মানে পরবর্তী বছর সামনের বছর খাদান রিলিজ করবে। খাদানের এখনও অনেকগুলো মাত্র দুটো স্কেডিউলে শুটিং হয়েছে, এখন অনেক স্কেডিউল বাকি আছে। এমনিতে টেক্কারও একদিনে শুটিং বাকি আছে, তো স্বাভাবিকভাবেই খাদান এই বছর রিলিজ করবে না। তা প্রশ্ন হচ্ছে যে খাদান এই যে রিলিজ করছে না এই বছর, এটাতে কি লাভ হলো না ক্ষতি হলো? যদি আমার কাছে এটা জানতে চান তাহলে আমি বলবো এটা কিন্তু এক কথায় লাভ হলো। কারণ একটা জিনিস দেখবেন, খাদানের লুকের সঙ্গে কিন্তু লোকে অনেকেই পুষ্পার যে লুকসটা আছে তার কিন্তু মিল খুঁজে পেয়েছে, এবং পুষ্পা রিলিজ করছে এই বছর 15 আগস্ট। তো স্বাভাবিকভাবেই যদি খাদানের এই বছরে রিলিজ করতো, ধরেই নিন জুন মাসে রিলিজ করতো, তাহলে কিন্তু অটোমেটিকভাবে লোকে বলতো যে এই দেখো খাদান একদম পুষ্পার যে লুকসটা আছে তাকে কপি করছে, তার মতন সব কিছু করছে। না করলেও একটা কম্পারিজন চলেই আসতো। সেখানে এই সিনেমাটা যদি নেক্সট ইয়ার রিলিজ করে, সেটা কোন সময় করবে আমি বলতে পারছি না, যদিও যে আমার আইডিয়া বলছে যেটা হয়তো ঈদের সময় রিলিজ করতে পারে, কিন্তু ঈদে জিতে দেবের অনেক আগেও রিলিজ করেছে, কিন্তু ঈদে রিলিজ করাটাও যদিও সিকান্দারের মুখোমুখি হতে হবে সালমান খানের, তথাপি বলবো সেইটা কিন্তু ঠিক হবে। কারণ লোকের এখন মেমোরি শর্ট, সো স্বাভাবিকভাবেই অনেক দিন হয়ে যাবে পুষ্পার রিলিজে, তো সেখানে অনেকটা কিন্তু সমস্যা কমবে। এর পাশাপাশি দেখুন, এই যে কমার্শিয়াল সিনেমার যে মার্কেটটা, মির্জা কিন্তু অনেকটা তুলে ধরতে পেরেছে, অন্তত আমার এটা মনে হয়। এরপর বুমেরাং আসছে, তো খাদান যদি কিছুটা লেটে আসে লোকের মনে এর বিষয়ে একটা আগ্রহ ক্রিয়েট হবে। তবে এটা ঠিক এই যে আগ্রহটা সেটাও কিন্তু ধরে রাখতে হবে, কারণ খাদানের লুকস বা অন্যান্য কিছু এইগুলো কিন্তু খুব দ্রুত রিলিজ করে দেওয়া হয়েছে, মানে শুটিং শুরু হয়েছে আর সাথে সাথে রিলিজ করে দেওয়া হয়েছে। সেখানে প্রায় 1 বছর পর বা 1.5 বছর পর একটা সিনেমা রিলিজ করা, সেটার জন্য যে আগ্রহটা ধরে রাখা সেটা কিন্তু অনেক কঠিন কাজ, বিশেষত বাংলায়। কারণ বাংলাতে সিনেমা শুটিং হওয়ার মোটামুটি 6-7 মাসের মধ্যেই কিন্তু রিলিজ করে যায়, সেখানে 1 বছর বাদে রিলিজ করা, তার যে উৎসাহটা ধরে রাখা সেটা কিন্তু যথেষ্ট কঠিন কাজ হবে দেবের পক্ষে। তবে আমার মতে কিন্তু এতে কিন্তু অ্যাকচুয়ালি লাভ হবে। তবে এটাও সত্যি কথা যে এই যে এতদিন ধরে যদি কোনো একটা সিনেমার শুটিং করার পর সেই সিনেমাটা পড়ে থাকে, তাহলে কিন্তু তার ইন্টারেস্টটা গুনতে হয় প্রডিউসারকে, তো স্বাভাবিকভাবেই অনেকটা বেশি চাপ থাকবে যে আরও বেশি পরিমাণে আয় করার জন্য, বক্স অফিসে আরও বেশি আয় করার জন্য, নাহলে সেইটা রিকভারি হবে কি করে? তবে আমার মতে কিন্তু খাদান পিছিয়ে যাওয়ায় লাভ হবে, কারণ কমার্শিয়াল সিনেমার যে একটা ধারা বাংলাতে লোকে আরও ধীরে ধীরে হচ্ছে এবং তার ফলে মানুষ যে উৎসাহী হচ্ছে, সেইটা কিন্তু অনেকটা সামনের বছর গিয়ে আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। তো স্বাভাবিকভাবে বছরের শুরুতে যদি এই সিনেমাটা রিলিজ করায় মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যে, তাহলে কিন্তু তার একটা ভালো ফল কিন্তু খাদান অবশ্যই পেতে পারে। অন্তত আমার মনে হয় এই জুন জুলাইতে বা রিলিজ করার চেয়ে সামনের বছর মার্চ এপ্রিল রিলিজ করাটা খাদান অনেক বেটার হবে, এবং সেই সময় কোনো ঈদ থাকবে, গরম থাকবে, কোনো ইলেকশন তো থাকবে না, স্বাভাবিকভাবেই এই সিনেমাটা কিন্তু ভালো চলার একটা সম্ভাবনা আছে বলে আমি বিশ্বাস করে থাকি, অন্তত খাদানের যেরকম গল্প বা স্টোরি যতদূর জানা যাচ্ছে। তো এইটাই আমার মতামত যে খাদান যে পর সামনের বছর রিলিজ করছে সেইটা কিন্তু অ্যাকচুয়ালি লাভই হবে লোকসানের বদলে। তো আপনাদের এই বিষয়ে কী মতামত সেটা আপনারা আমায় জানান। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।